بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজ আমরা আপনাদের একটি অভিনব বিষয়ের উপরে ইঙ্গিত করছি যা ইসলামিক ইতিহাসে ঘটে যাওয়া এক উজ্জ্বল ঘটনা যা ইতিহাসের পাতায় লেখা থাকলেও বাস্তবে মুসলমানরা গ্রহণ করেনি এবং প্রচার প্রসার সেভাবে করেনি কিন্তু আমরা আপনাদের সেই ঘটনার নিরিখে আজ কিছু বলতে চাই যা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদার আলোকোজ্জ্বল বর্ণনা সেই আলোচনার শুরু হওয়ার আগেই আমরা ঘটে যাওয়া মুবাহালার ঐতিহাসিক সূত্র বা দলিল পেশ করছি অর্থাৎ কোন কোন ঐতিহাসিকগণ কিভাবে তাদের কিতাবে কত পৃষ্ঠায় কত খণ্ডে লিখেছেন তা আমরা উল্লেখ করে তারপরে মূল বক্তব্যে যাব মুস্তাদরাকে হাকিম খণ্ড ৩ পৃষ্ঠা ১১২ সুনানে ইবনে মাজা খণ্ড ১ পৃষ্ঠা ৪৪ তাফসিরে জালালাইন খণ্ড ১ পৃষ্ঠা ৬০ তাফসিরে দুররে মানসুর খণ্ড ২ পৃষ্ঠা ৩৯ মুসনাদে ইবনে হাম্বল খণ্ড ১ পৃষ্ঠা ১৮৫ ইয়া নবীউল মুআদ্দাহ পৃষ্ঠা ২৯ তাফসিরে তাবারি খণ্ড ৬ পৃষ্ঠা ১০০ তাফসিরে রাজি খণ্ড ৩ পৃষ্ঠা ৪৩১ আল বেদায়া আন নেহায়া খণ্ড ৭ পৃষ্ঠা ৩৫৭ সোয়ারেকা মোয়ারেকা পৃষ্ঠা ২৫ সহি মুসলিম খণ্ড ৪ পৃষ্ঠা ১৮৭ রুহুল মানি খণ্ড ৩ পৃষ্ঠা ১৮৯ আল মিনার খণ্ড ৩ পৃষ্ঠা ৩২২ সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজ আমরা হযরত ফাতেমা আলাইহিস সালামের মুবাহালার ঘটনা তুলে ধরব এটাও একটি যুদ্ধ তবে আর অন্য যুদ্ধের মতো নয় ইসলামিক ইতিহাসে নজরবিহীন একটি গৌরবময় অধ্যায় কিন্তু উমাইয়া এবং আব্বাসীরা এই ঘটনাটি সেভাবে প্রচার ও প্রসার করেনি শুধুমাত্র বইয়ের পাতাতেই কালো কালো অক্ষরে লেখা হিসাবে চাপা পড়ে আছে বদর ওহুদ খন্দক খাইবার মুতা যুদ্ধ জামাল যুদ্ধ সিফিন যুদ্ধ কারবালার যুদ্ধ ইত্যাদি এই যুদ্ধগুলো লেখা আছে এবং প্রচার হয় কিন্তু মুবাহালার যুদ্ধটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি গৌরবময় উজ্জ্বল অংশ হলেও উমাইয়ারা বা আব্বাসীরা খেলাফতের যুগে সেভাবে তুলে ধরেননি কেন কারণ ফাতেমা জাহরার জন্য ফাতেমা আলাইহিস সালামকে উমাইয়া বা আব্বাসীরা সবথেকে বেশি অপছন্দ বা ঘৃণা করেছে এর মূলত কারণ হলো কোরআনে আল্লাহ পাক ফাতেমা আলাইহিস সালামকে আবতারের মোকাবেলায় কাউসার উল্লেখ করেছেন বলে যারাই নবী পাককে আবতার অপবাদ দিত তাদের সন্তানরাই উমাইয়া খেলাফতি করেছে প্রায় এক শতাব্দী ধরে এই উমাইয়ারা আসলে আবতার ও মুখ পোড়া তারাই তাই কোরআনের কাউসারের আলোচনা করেনি অথচ পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াতের উজ্জ্বল উপস্থিতি ও ঐতিহাসিক দৃষ্টান্ত মজুদ থাকা সত্ত্বেও চর্চা হয়নি ২৪ জিলহল নাজরান খ্রিস্টানদের বিরুদ্ধে প্রবৃত্ত পাঁচজন আজিম সত্তা মোবাইলা করতে গিয়েছিলেন পবিত্র কোরআনের আলোকে আবনা শব্দের স্থলে হযরত হাসান ও হুসাইন আলাইহিস সালাম নিশা স্থলে হযরত ফাতিমা আলাইহিস সালাম আর নফসে রসুলের স্থলে হযরত আলী আলাইহিস সালাম সহ নবী পাক মিলিত হয়ে পাঁচ নূর এই অভিযানে গিয়েছিলেন কোরআনের আয়াত অনুসারে মোবাহালায় মিথ্যাবাদী কাজ্জাব নাজরান খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহর একটি অভিনব অভিযান ছিল তাই কোরআনের সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াতে খোদ আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন খতমে নবুয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রমাণের জন্য এই পাঁচজন মিথ্যুক নাজরানদের বিরুদ্ধে মোবাহালা করতে গেলেন কাজ্জাব খ্রিস্টানদের মতে শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই ধারণা নেফাক মুছে দিতে ঘটেছিল আধ্যাত্মিক মোবাহালার অভিযানের যুদ্ধ পাঁচ পবিত্র নূরের ভাবগম্ভীরতা অনুভব করে খ্রিস্টান নাজরানরা সেদিন ভয় পেয়েছিল তারা মোবাহেলা করেনি কারণ সমূলে দুনিয়ার মাটি থেকে অস্তিত্বহীন হয়ে যাওয়ার ভয়ে খ্রিস্টানদের যিশুবাদ ধ্বংস না হলেও পরাজিত বরণ করেছে ইসলামের পাক পাঞ্জাত্তনের নিকট খ্রিস্টানরা জিজিয়াকাত দিয়ে বশ্যতা স্বীকার করেছিল পাক পাঞ্জাত্তনের অভিশাপ আল্লাহর আজাব থেকে তারা নিজেদের রক্ষা করতে পেরেছে মোবাহেলার যুদ্ধ না করে কাজ্জাব খ্রিস্টানরা ইসলাম অস্বীকারী তারা দেখেছে
ফাতেমা আলাইহিসসালামের নূর, তারা দেখেছে হযরত ফাতেমা আলাইহিসসালামের বাবার নূর, তারা দেখেছে হযরত ফাতেমা আলাইহিসসালামের স্বামীর নূর, তারা দেখেছে হযরত ফাতেমা আলাইহিসসালামের দুই সন্তানের নূর। বদর, উহুদ, খন্দক, খাইবার সহ সমস্ত যুদ্ধে মাওলা আলী আলাইহিসসালাম জয় ছিনিয়ে এনেছেন, কিন্তু এ এমন এক যুদ্ধ যেখানে খোদ ফাতেমা আলাইহিসসালামকে কোরআনের নিসার লবসে স্থানে যেতে হয়েছিল। মক্কার কাফেরদের আবদার অপবাদের মোকাবেলায় যে নারীর উজ্জ্বল উপস্থিতিতে মক্কার কাফেররা লাজবাব হয়ে নাকানি চুবানি খেয়েছে, সেই ফাতেমা আলাইহিসসালামের মুবাহালার ময়দানে উপস্থিতিতেই নাজরান খ্রিস্টানরা পরাজয় বরণ করেছে। তাহলে পবিত্র কোরআনের শিক্ষা ও চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইহুদি খ্রিস্টান ও কাফেরদের পরাজয় হলো দিনের মধ্যে হযরত ফাতেমা আলাইহিসসালামের আধ্যাত্মিক পরিচয়কে তুলে ধরা। এই পরিচয় যদি না তুলে ধরা হয় এবং বুলন্দ না করা হয়, তাহলে নামাজি রোজাদাররা হালাক হয়ে যাবে। আর তাই মুনাফেকরা ফাতেমা আলাইহিসসালামের কোরআনিক আধ্যাত্মিক পরিচয় তুলে ধরেন না বা ব্যাপক চর্চা করে না, তাই এটা তাদের নৈতিক পরাজয়। আর নৈতিক এই পরাজয়ের জন্য মুসলমান কাফের ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত ও পরাজিত। এত মার খাবার কারণ হলো মুনাফেকরা পাঞ্জাতনকে ভুলে গেছে। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি দিনের আহকাম সমস্ত দিনকে রক্ষা করেছেন, দিনকে লালিত পালিত করেছেন, দিনকে বাঁচিয়েছেন, দিনকে ইজ্জত সম্মান দিয়েছেন পাক পাঞ্জাতন। তাই পবিত্র কোরআন দিনের বিনিময়ে আজও রেখেছে মুয়াদ্দাতে কুরবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দীন ইসলামকে যারাই গ্রহণ করবে তাদের গ্রহণের বিনিময় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মুয়াদ্দাত করতে হবে।